যুক্তরাষ্ট্রের প্রথম প্রান্তিকে গাড়ি বিক্রি প্রায় 5% বৃদ্ধি পেয়েছে। উচ্চ সুদহার থাকার পরেও এই বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে। তবে ইভি গাড়ির মাইলেজের সীমাবদ্ধতা ও চার্জিং অবকাঠামোর সম্পর্কে উদ্বেগের কারণে এ সময়ে বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি হ্রাস পেয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, গেল বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বিক্রি হয়েছে প্রায় 38 লাখ গাড়ি। এছাড়া বার্ষিক বিক্রির হার পৌঁছেছে 1,54,00,000 ইউনিটে। মূলত ডিলারদের ইনভেন্টরি প্রাক মহামারী স্তরের কাছাকাছি ফিরে আসায় গাড়ির দাম কমিয়েছে নির্মাতারা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।